মনোবিক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক, এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477-99515 এই নম্বরে। মশাল হাতে আরজিকর কাণ্ডের প্রতিবাদে রঘুনাথগঞ্জে পথে নামল কলেজের বর্তমান থেকে প্রাক্তনীরা। তিন সপ্তাহ হয়ে গেলেও এখনো বিচার পেল না তিলোত্তমা। একজন গ্রেপ্তার হলেও আর কারা যুক্ত তাও সামনে আসেনি। বিচারের দাবিতে সাধারণ মানুষ থেকে স্কুল কলেজের পড়ুয়ারা রাস্তায় নেমেছেন। রবিবার সন্ধ্যায় রঘুনাথগঞ্জে মশাল হাতে মিছিল করল জঙ্গিপুর কলেজের প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীরা। বাসস্ট্যান্ড এলাকা থেকে মশাল হাতে মিছিল শুরু হয়। দরবেশপাড়া, পণ্ডিত প্রেস মোড়, সদরঘাট পৌরসভা মোড়, দাদা ঠাকুর মোড় হয়ে ফের ওখানেই শেষ হয় প্রতিবাদ মিছিল। মিছিল থেকে বিক্ষোভকারীদের দাবি, এই ঘটনায় কোনো চুনোপুটি নয়, মাথাকে ধরে কঠোর শাস্তি দিতে হবে। কলকাতায় ছেলে মেয়েরা রাস্তায় নেমেছে, রাতের পর রাত বসে থাকছে, এখানে জঙ্গিপুরে নামছে, বহরমপুরে নামছে, কিসের জন্য? সবাই পাগল। সবারই একটাই দাবি, নারী সুরক্ষা দিতে হবে, নারীর সম্মান চাই, নারীর অধিকার চাই। অধিকার যা আছে আছে, সেটা নিজেরা নিজের যোগ্যতায় নিয়ে নেবে। কিন্তু সব থেকে বড় কথা, এই যে রাস্তায় বেরিয়ে মেয়েরা, কোনো সুরক্ষা নেই, কোনো কিছু নেই, কেন নেই?